দু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হাদিস শরীফের ভিতর আর শেফ তিরমিজি শরীফের তিন হাজার তিনশো নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ কোয়ালিংহু সাল্লাম বলেছেন লেইসা শাহিউন আক্রমা আল্লাহিতা আলহ মিনা দুয়া দুয়া ইজ দ্য মোস্ট অনারাবল থিং টু আল্লাহ তা আলা দুয়া হচ্ছে আল্লাহ তা কাছে অনেক সবচেয়ে বেশি সম্মানিত জিনিস যার কাছে যে জিনিস সম্মানিত আপনি যদি তার কাছে প্রিয় হতে চান অবশ্যই সেই সম্মানিত জিনিসটাকে আপনার নিজের প্রিয় করতে হবে ঠিক কেনা বলেন কোনো বাবার সাথে কোনো মানুষের সাথে যদি আপনি সম্পর্ক রাখতে চান কিন্তু তার সবচেয়ে প্রিয় বস্তু তার সন্তানের সাথে যদি আপনার সম্পর্ক অবনতি থাকে খারাপ থাকে ওই তার বাবার সাথে কখনো আপনার সুসম্পর্ক করতে পারবেন না দোয়া হচ্ছে আল্লাহ তালার কাছে প্রিয় জিনিস এই জন্য দোয়া করতে হবে ভাইয়ের আমার আর দোয়া ও মুখুল ইবাদা তিরমিদি শরীফের তিন হাজার তিনশত একাত্তর নম্বর হাদিসের ভিতরে আসছে দোয়া হচ্ছে এবাদতের মগজ মগজ ছাড়া কি মানুষ বাঁচতে পারে বলেন না ঠিক তেমনি ভাবে দোয়ার ভিতরে এবাদতে যদি আপনার দোয়া না থাকে তাহলে ওই এবাদতের কোনো সৌন্দর্য থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ কোয়ালি সাল্লাম আরো বলেছেন তিরমিদি শরীফের তিন হাজার তিনশো একাত্তর নাম্বার হাদিসে আসছে তিন হাজার নাম্বার হাদিসের ভিতর আসছে মুসলমান ভাইরা আমার আল্লাহ রসুল সল্লল্লাহ কোয়ালিহ সাল্লাম বলেছেন মান্লাম এস আলীল্লাহ হায়ক দাবু যে আল্লাহ তালার কাছে না চাইলে পাক নারাজ হন অসন্তুষ্ট হন দুনিয়াতে আমরা দেখি মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় অসন্তুষ্ট হয় কিন্তু আমার রব এমন একজন রব এমন একজন মালিক তার কাছে না চাইলে তিনি কি হন ভাই দুরুমতি বলেন না কি হন নারাজ হন না হন এংড়ি হন বান্দার প্রতি এই জন্য ভাই দোয়া করতে হবে দোয়া এমন একটা জিনিস

বড় শক্তিধর পাওয়ারশীল কোন মিশাই আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য দানি করেন নাই সুবান আমাদের কাছে কামার নেই বোমা নেই বন্দুক নেই মুসলমানদের কাছে আছে তাহাজুদের চোখের পানি আছে আমাদের কাছে ঠিক না বলে আমাদের কাছে আছে রসুলের সুন্নাক আমাদের কাছে আছে মেসওয়াক বাতেলদের সাথে আমাদের এগুলো দিয়ে লড়তে হবে ঠিক কিনা দুয়া হচ্ছে মুসলমানদের জন্য বড় একটা মিসাইল এই জন্য ভাই দোয়া করতে ব্যর্থ হওয়া যাবে না রসুলে পাক বলছেন ল্যা তোর জিজুফিদ দুয়া ফাইনাহু লা ইয়াহলুকুমার দুয়াদুন ডন ফেল টু ফ্রে রসুলে পাক বলছেন দোয়া করতে কখনোই তোমরা ব্যর্থ হবে না কারণ যতক্ষণ মানুষ দুয়া করিব ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ সে ধ্বংস হয়ে যায় যখন কোন বিপদে আপনি পড়ে যাবেন চতুর্দিক দিয়ে বিপদ আর বিপদ আপনি দোয়াই লিপ্ত হয়ে যান কোনো বিপদ মুসলমান আপনাকে ক্ষতি করতে পারবে আমার বন্ধুগণ দুনিয়ার সব কিছুর পাওয়ার যেখানে শেষ হয়ে যায় কারিস্মা যেখানে শেষ হয়ে যায় দোয়ার কারিশ্মা সেখান থেকে স্টার্ট হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য আপনারা দেখবেন সেই সিঙ্গাপুর থেকে চেন্নাই থেকে ভারত ইন্ডিয়া থেকে অনেক রুগীকে ফেরত দিয়ে দেওয়া হয় বলে একে বাড়িতে নিয়ে যান এর মন যা চাই তাই খাওয়াবেন এ আর বাঁচবে না বেশি দিন ঠিক কেনা বলেন তখন লুকটা নিরুপায় হয়ে যখন সে আনডিপেন্ডেন্ট হয়ে যায় চলে যায় মসজিদে মুসল্লিদের কাছে হজুরদের কাছে আল্লাহর কাছে দোয়া ধরে ঠিক কেনা বলেন কিন্তু ফার্স্ট অফ অল তার উচিত ছিল কার কাছে চাওয়া যে বলেন না ভাই কার কাছে ধর্ণা দেওয়া বিপদে পড়লেই সর্বপ্রথম কার কাছে ধর্ণা দিতে হবে আল্লাহ তারার কাছে বিপদের কথাগুলো তুলে ধরতে হবে আল্লা সাল্লাম বলেছেন তবে মুসলমান মনে রাখবেন দোয়া সবাই করতে পারে না এই সোকপাল খুশন সবার কপালে কিন্তু হয় সবার ভাগ্যে এটি হয় না এটা একটি গুড লাকের ব্যাপার প্রিয় ভাইরা আমার রসুলপাক এই জন্যই বলেছেন তিরমিদি শরীফের তিন নম্বর হাদিস বান ফুতিহাই লাহু মিংকুম বাবু দুয়াই ফুতিহাতি লাহু আবুর রহমা যার জন্য দুয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে দা ড্যুর অফ মার্সি দ্য ড্যুর অফ ব্লিসিং দ্য ডুর অফ অনার তার জন্য সম্মানের দরজা খুলে দেওয়া হয়েছে বরকতের দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য সম্মানের ইজ্জতের দরজা খুলে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আমার এই জন্য দোয়া করা এটা বড় সুকপালের ব্যাপার সবার কপালে এটা হয় তবে কোন দোয়াটা আল্লাহর কাছে করতে হবে আল্লাহ রসুল বলেছেন অমা সুইল আল্লাহ হুশাইয়া ইয়া নিভ ইলাই হিবিন আল আফিয়া মানুষ আল্লাহ তালার কাছে যত দোয়া করে তন্মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হচ্ছে আফিয়াত নিরাপত্তা নিরাপত্তা চেয়ে আল্লাহ করতে হবে প্রিয় ভাইরা আমার কত মানুষ তো কত কিছুর জন্য আল্লাহ কাছে বলি আল্লাহ পাঁচতলা একটা বাড়ি করবো দুইতলা কমপ্লিট হয়েছে রডগুলো দেখা যায় কেমন যেন অসুন্দর লাগে আল্লাহ একটা গাবি কিনছি দুধ দিতেছে না ঠিকঠাক মতো নানান জিনিস সমস্ত চাওয়া আমাদের হচ্ছে দুনিয়া কেন্দ্রিক ঠিক কিনা বলেন কিন্তু আফিয়াত নিরাপত্তা কোন মানুষ যদি চায় এই নিরাপত্তার ভিতরে আল্লাহ পাক সব ঢুকে দিয়েছে সুব আল্লাহ বললেন বসুলে পাক দোয়া করতেন আল্লাহ হুমাইন আলুকাল্ আফা আল্লা আফিয়াত ওয়াল আয়াফাত আফিদ দুনিয়া আশির আল্লাহ তালার কাছে নিরাপত্তা চেয়ে তিনি দোয়া করতেন সুস্থতা চেয়ে দোয়া করতেন ক্ষমা প্রার্থনা করে তিনি দোয়া করতেন দোয়া হচ্ছে এমন একটি ব্যাপার পাক বলেন দোয়া ওই সমস্ত ব্যাপারের জন্য কল্যাণকামী হোয়াট হ্যাপেন হ্যাপেন যে বিষয়গুলো সংগঠিত হয়েছে এবং কি এখনো পর্যন্ত সংগঠিত হয়ই নাই আপকামিং আসন্ন যে বিপদগুলো আমাদের উপরে আসতে পারে সেই সমস্ত ব্যাপারেও দোয়া হচ্ছে কল্যাণকামী বেনিফিশিয়াল প্রফিটেবল সুবহানাল্লাহ বিহামদি দোয়ার মাধ্যমে আপনার বিপদ উড়ে যাবে দূরে সরে যাবে প্রিয় ভাইরা আমার এজন্য দোয়া করতে হবে হাদিস স্টার্টস সে তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও আলম আনাল উম্মাহ اذا سالت فاسال الله واذا استعنت فاستعذ بالله তোমরা যখন চাইবে কার কাছে চাইবে আর জোড়াওয়াজে বলেন কার কাছে চাইতে হবে যখন কোন বিষয় সাহায্য প্রার্থনা করব। কার কাছে সাহায্য প্রার্থনা করব। আপনি ঋণগ্রস্ত আপনি মুসলমান অসুস্থ দশ বছর হয়েছি বিয়ে করেছেন সন্তান হয় না চাইতে হবে কার কাছে আপনার ছেলেকে বিদেশ পাঠাবেন টাকা জমা করেছেন বিশাল লাগতেছে না মুসলমান লোকজন বলে এর কাছে যাও ওর কাছে যাও ওদিকে যাও এদিকে যাও আমি বলি মুসলমান আপনি সেজদার ভিতরে গিয়ে আল্লাহ রবুলা বিনের কাছে চান ঠিক কিনা বলেন আপনার আল্লাহর কাছে ধর্ণা দেন আল্লাহ পাক দিয়ে দিবে কারণ কেন আপনি ধর্ণা দিবেন আদিশরিফার লাফ ইজতামাক আই লা আই ইয়াং ফাউ কা বিশাই ইন লম ফাউ কা ইল্লাহ বিশাই ইন কদ কথায় বা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে হেল্প করতে চায় উপকার করতে চায় কতটুকু উপকার করতে পারবে যতটুকুন উপকার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদিরে তোমার ডেসটিনিতে তোমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন এর বেশি এর বেশি নয় আর রাসূল বলেন লা বিযতামাউ আলা আইয়দুরুকা বিশাইইন লাম ইয়দুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কতাবাল্লাহু আলাই রুফিয়াতিল আকলাম ওয়জাফফাতিস সুহফ পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো হার্ম করতে চায় তোমার কোনো ক্ষতি সাধন করতে চায় এর বেশি ক্ষতি সাধন করতে পারবে না যতটুকু আল্লাহ রব্বুল আলাবিন তোমার ভাগ্যে লিখে রেখেছেন এর চেয়ে বেশি ক্ষতি করতে পারবে কারণ কলম তুলে নেওয়া হয়েছে কালি শুকিয়ে গেছে প্রিয় ভাইরা আমার ভাগ্য লিখা হয়ে গেছে তবে ভাগ্য এটা পরিবর্তন করা যায় রসুলের পাক বলছেন ইফ ইউ ওয়ান্ট টু সেন্স ইউর ডিস্টেনি ইফ ইউ ওয়ান্ট টু সেন্স ইউর লাইফ উই মাস্ট ফ্রে যদি তুমি চাও তোমার ভাগ্যকে পরিবর্তন করবে যদি তুমি চাও তোমার জীবনকে উজালা করবে তোমার লাইফটাকে পরিবর্তন করবে লা লাউদ্দুল কজা ইল্লা দোয়া সুমাল্লা পড়লেন না নো অল্টারনেটিভ দোয়া দোয়ার কোনো বিকল্প নাই একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে মানুষের সেন্স করতে আনতে দোয়াই পারে টাকা কখনো মানুষের জীবনের ভাগ্যের চাকা ঘুরাতে পারে নাকি জোড়াবাজে বলেন সন্দেহ কনফিউশন আছে নাকি আর জোড়াবাজে বলেন না কেন পাওয়ার কোনো দিন ক্ষমতা কোনো দিন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাকি মুসলমান গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থবিত্ত কোনোদিন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না আল্লাহ রসুল বলছেন তুমি যদি তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও তাহলে তুমি দোয়ায় আত্মনিয়োগ দোয়া তোমার ভাগ্য পরিবর্তন করে কিন্তু মুসলমান একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে হতাশ হওয়া যাবে না হওয়া যাবে না হো হওয়া যাবে না প্রত্যেকটা মমিন মুসলমানের দুয়াল লালত বলে এলেবিন তিনটা ওয়ে তিনটা প্রসেসে তিনটা সিস্টেমে কবুল করে থাকেন কয়টা পদ্ধতিতে জোরাওয়াজে বলেন ভাই হাদিসটার আসছে তিরমিলি শরীফের ফেরে তিন হাজার নম্বর হাদিস রসুলে পাক বলছেন মা মিন মুসলিমিন এদ রুবি দাওয়াতিন ওলা কতি আতু রহিমিন আল্লাহ রসুল হুয়াসাল্লাহ বলেছেন যে দোয়ার ভিতরে কোনো গুনাহের প্রার্থনা থাকে যে দোয়ার ভিতরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করার কথা থাকে না আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা থাকে না সেই দোয়াকে আল্লাহ পাক তিনটা সিস্টেমে কবুল করে থাকেন এক নম্বর সিস্টেম ইম্মা আজ্জাল যে জিনিসটা চায় সাথে সাথে আল্লা রবালিন সেই জিনিসটাই তাকে দুনিয়াতে দিয়ে দেন দুই নাম্বার উপায় সেই জিনিসটা তাকে দুনিয়াতে দান করেন না বরং আল্লাহ রব্বুলাইমিন আখেরাতের জন্য এটাকে লালন পালন করে রেখে দেন পরকালে যখন মুসিবতের সময় তার ব্যাপারে যদি জাহান্নামের ফাইসালা হয়ে যায় আল্লাহ পাক এই দোয়াটাকে ওসিলা বানায় তার জন্য নাজাতের জড়িয়ে বানায় দিবে আল্লাহর কাছে তার অনুরূপ আল্লাহ পাক বড় একটা বিপদ আমার আপনার সামনে থেকে আল্লাপাক দূর করে দেবেন কিন্তু আমরা তো টের পাই না কত দোয়া করি হজুর দোয়া তো কবুল হয় না কিন্তু সামনে যে একটা বিপদ ছিল সেই বিপদটাকে দূর করে দিয়েছেন কে আর এক হাদিসা আসছে দোয়া কবুলের আরেকটা সিস্টেম যে বান্দা যখন দোয়া করে সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করেন না এবং পরকালের জন্য রেখে দেন না বরং কিছুদিন পরে সেই জিনিসটা আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে থাকেন সুবহানাল্লাহ বললেন না কেন পরে দিয়ে থাকেন এজন্য দিয়ে থাকেন মুহাদ্দিসান একরাম ব্যাখ্যা করেছেন আপনি ক্লাস এইটে পড়েন জরিনার প্রেমে পড়ছেন যে আল্লাহ ওকে স্যার আমি বাঁচব না কিন্তু আপনাকে নিয়ে আল্লাহর প্ল্যানিং হচ্ছে আপনাকে ডাক্তার বানাবে ব্রিগেডিয়ার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে এখন যদি জরিনার পিছনে পড়েন আপনার জীবন আমার জীবন নষ্ট হবে কি হবে না আল্লাহ তো তোমাদেরকে বড় বানাবেন এই জন্য ভাই আল্লাহ পাক এটাকে ওয়েট করেন কিছুদিন পরে বান্দার যখন এটা কল্যাণকর হবে বেনিফিশিয়াল হবে বান্দার জন্য প্রফিটেবল হবে আল্লাহ পাক এটা তখন বান্দাকে দান করবেন সুবহানাল্লাহ এই জন্য এক আল্লাহর উলি ছিলেন ওনার একটা আজতে শরীফা ছিল গুড হ্যাবিট ছিল একটা উত্তম একটি অভ্যাস ছিল উনি যখন আল্লাহর কাছে দোয়া করতেন দোয়া যখন কবুল হতো উনি একবার আলহামদুলিল্লাহ পাঠ করতেন কয়বার বলেন তো আর জুরাওয়াজে বলেন দোয়া যদি কবুল না হতো দশ বার আলহামদুলিল্লাহ পড়তেন কয়বার ওনার সাগরিদের সাথী বর্গরাই স্ট্রেন ফিল করে বলে হজরত আমাদের কাছে একটু এক্সপ্লেন করেন ডিসক্রাইব করেন আমাদের তো বুঝে আসে দোয়া কবুল হলে খুশি হয়ে আপনার না দশ বার আলহামদুলিল্লাহ পড়বেন কিন্তু পুরোটোই দেখছে একেবারে উল্টা কারণটা কি একটু ব্যাখ্যা করেন হজরত তখন বললেন তাহলে শোনা যখন আমি আল্লাহ তালার কাছে কোনো জিনিস প্রার্থনা করি সেই জিনিসটা যখন পেয়ে যায়। এটা তো আমার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ পাক আমাকে দিয়েছে আমার প্ল্যানিং অনুযায়ী আল্লাহ পাক আমাকে দান করেছে কিন্তু যে জিনিসটা আল্লাহ রব্বুল আইলামিন আমাকে দান করেন না দোয়া কবুল করেন না আল্লাহ পাক তো আমার সে ভালো জানেন আমার সম্পর্কে কারণ আমি আমাকে যতটুকুন ভালোবাসি আপনি আপনাকে যতটুকুন ভালোবাসেন মুসলমান ভাইয়েরা এর সে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন বান্দাকে আল্লা রব্বুল আইলামিন ঠিক কেনা বলে সুতরাং আমার দোয়া কখন আমার জন্য কল্যাণকর হবিব হিতুকর হবিব আল্লাহ রব্বুল আলীন এই দোয়াটা তখনকার সময়ের জন্য রিজার্ভ করে রাখেন আমার জন্য আমাকে পাক মহব্বত করে ভালোবেসে আমার সিদ্ধান্তের উপর পাক দোয়া কবুল করেন না আল্লাহর সিদ্ধান্তের উপর তিনি দোয়াটাকে কবুল করেন এই জন্য আমি খুশি হয়ে দশ বার আলহামদুলিল্লাহ পরিবার এই আমলটা আমরা নিতে পারবো তো ইনশাল্লাহ ভাই কারা কারা নিতে পারবো হাত তুলেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন না আবিন বলেন হাদিস শরীফ আসছে তিরমিদি শরীফের দুই হাজার একান্ন নম্বর হাদিস আদম সন্তানের গুড লাকের ব্যাপার হচ্ছে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে রসুলে পাক বলছেন একটা সৌভাগ্যের ব্যাপার দুটি হচ্ছে দুর্ভাগ্যের বিষয় আদম সন্তানের জন্য মিনসিবীমা কদল্যাম আদম সন্তানের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে আল্লা রব্বুল আলমিন যা তার জন্য ফাইসালা করেন আদম সন্তান তাই তারা মেনে নেয় আল্লাহর সিদ্ধান্তের উপর তারা সিদ্ধান্তকে মেনে নেয় কারণ মুসলমান মনে রাখবেন আলহামদুলিল্লাহ বলার অর্থ কিন্তু এই নয় তার জীবনে কোনো দুঃখ কষ্ট তার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই আলহামদুলিল্লাহ বলার অর্থ কিন্তু এই নয় তার জীবনে দুঃখ আছে কষ্ট আছে মুসিবত আছে বিভিন্ন পরীক্ষা আছে এরপরেও মুসলমান সব কিছুর উপর আল্লাহর সিদ্ধান্তের উপর মুসলমান সে খুশি থাকবে সন্তুষ্ট থাকবে এটাই হচ্ছে আদম সন্তানের জন্য সৌভাগ্যের ব্যাপার ঠিক কি না সে জানে তার জীবনে বিপদ আছে মুসিবত আসে কিন্তু আল্লাহ যে তার জন্য এটা রেখে দিয়েছেন আল্লাহর সিদ্ধান্তটাকে সে বড় বলে জানে আল্লাহর সিদ্ধান্তের উপর সে খুশি থাকে এটা হচ্ছে আদম সন্তানের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার সুবান আমরা থাকবো তো ইনশাল্লা আল্লাহ সিদ্ধান্তের উপর এবার শুনেন দুর্ভাগ্যের ব্যাপার কি আল্লাহ তালার কাছে কল্যাণ প্রার্থনা করা ছেড়ে দেবে দূর দোয়া কবুল না আল্লাহ কত দোয়া করি কত কিছু চাই কত বিপদে পড়ছি কিন্তু আল্লাহ তো কখনোই আমার দোয়া শুনে না এই চেতনা লালন করে দোয়া করা আল্লাহ তালার কাছে কল্যাণ প্রার্থনা করা ছেড়ে দেয় এই প্রকৃতির লোক আমাদের সমাজ না নাই বলেন অমিন আদম আদম সন্তানের আরেকটি দুর্ভাগ্যের ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যা কিছু ফয়সালা করে রাখেন সে তার উপর কখনো সে সন্তুষ্ট হয় না আল্লাহতালার প্রতি বিভিন্ন ক্লেভ কমপ্লেন্সে করে থাকে অভিযোগ দায়ের করে থাকে জাল্লা এটা কেন হলো না অথচ রসুলে পাক বলছেন ফালা তা কুল্লাউ আন্নি ফালতু কানা কাদা ও কাদা। ওলা কিন কুল কদারুল্ল হিমা সা ফাল ফাইন্যাল তস্ত হু আমানস্য ত তোমরা কখনো এমনটি বলবে না যদি এমনটি করতাম তাহলে এমনটি হতো না বরং তোমরা বলবে আল্লাহ রব্বুল আলমিন যা কিছু নির্দিষ্ট করে রেখেছেন আল্লাহ পাক যা কিছু চেয়েছেন তাই হয়েছে আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি খুশি খুশি আছি আমার যদি এটা না করতাম এটা হতো না এই যে যদি শব্দটা রসুলে পাক বলছেন শয়তানের কর্মের দরজাটাকে খুলে দেয় নাউজুবুল্লাহ পরে যদি এটা না করতাম ওটা হতো না ওখানে না গেলে এই বিপদে পড়তাম না এই কথা এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলন আছে না নাই জোরাবাজে বলেন আছে না নাই এগুলো পরিহার করতে হবে বর্জন করতে হবে রাজা আছেন তো ইনশাল্লাহ ভাইরা আমার আমার ভাইয়েরা এই জন্য দুয়া করতে হবে হাদিস শরিফের ভিতর আর সাজুল নাসিমান আজি জানি দুয়া দ্য মোস্ট ইনকমফ্টান্ট ইজ দ্য ওয়ান হুইজ আনাবল টু প্রে আসলে পাক সল্লহ আলি সাল্লাম বলেছেন এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ডিজাবল অ্যানাবল অক্ষম অপরগ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে ব্যর্থ দোয়া করতে অক্ষম আমরা কোনো মানুষ যদি প্যারালাইসিস হয়ে যায় আমরা তাকে বলি অপারক নড়াচড়া যদি করতে না পারে আমরা তাকে বলি অক্ষম ঠিক কেনা বলেন এটা হচ্ছে আমার আর আপনার বিশ্লেষণ কিন্তু আল্লাহর বিশ্লেষণ আমার রসুলের বিশ্লেষণ বিশ্লেষণ হচ্ছে এটি যে কোনো বান্ধব যখন দোয়া করতে ব্যর্থ হয় আল্লাহ তালার কাছে সে দোয়া করতে চায় না দোয়া করে না ওই লোকটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থ সবচেয়ে বড় অক্ষম সবচেয়ে বড় অপারধ ওয়াব হালুল নাসিম বাখিলাবি সালাম পৃথিবীর বুকে সবচেয়ে বেশি মাইজার হচ্ছে কৃপণ হচ্ছে সে যে সালাম দিতে কৃপনতা করে এমন লোক আছে না নাই সালাম দিতে কৃপনতা করে আছে না নাই আমার ভাই হাদিস শরীফ শোনেন মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াই বা দি কুল্লুকুম দলুন ইлла মান হাদাইতুহু ফাস্তাহদুনী আহদিকুম হে আমার বান্দারা যাকে শুধুমাত্র আমি পথ দেখিয়েছি হেদায়েত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই হচ্ছ মিসগাইডেড পথবষ্ট সুতরাং তোমরা যদি আমি আল্লাহর কাছে হেদায়েত চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করব সুবহানাল্লাহ ইয়া ইবাদি কুল্লুকুম যায়িউন ইল্লা মান আত্বআমতুহু ফাস্তাতুনূনি ওয়া তুআমিকুম পাক বলেন এটি হাদিসে কুদসি বান্দারা তোমরা সকলেই হচ্ছ উলঙ্গ কিন্তু যাকে আমি তোমরা সকলেই হচ্ছ ক্ষুধার্ত হাংরি কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে খাবার খাওয়াই সেই শুধুমাত্র খেতে পারে সুতরাং তোমরা আমি আল্লাহর কাছে খাবার চাও আমি আল্লাহ রব আলামিন তোমাদেরকে খাবার দান করব খাবার দেন কেবাই রেজিকের মালিককে এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে হুজুর সকালবেলা টিফিন কারের বাটি নিয়ে গার্মেন্টসে আমাকেই তো দৌড়াদৌড়ি করতে হয় আল্লাই কি যায় নাকি চাকরিটা তো আমাকেই করতে হয় চাকরি তো আমাকেই যেতে হয় ঠিক না বলেন অফিসে তো আমাকেই যেতে হয় আমার বন্ধুগণ ভুল বুঝবেন না বুঝার চেষ্টা করুন একটা ঘটনা এক্সাম্পল দিয়ে বলি এক পিসা তার সন্তান নিয়ে এক বাড়িতে দাওয়াত খেতে গেছে এমন বাড়িতে দাওয়াত খেতে গেছে যেই বাড়িতে কোনো পুরুষ মানুষ কোনো পুরুষ মানুষ কোনো পুরুষ মানুষ নাই মহিলা কি করবে এখন আদর দরকার আছে না নাই মেহমান গেছে এখন কি করবে ঘরের ভিতরে মাঝখান দিয়ে একটি কালো পর্দা টানছে পর্দার নিচ দিয়ে মহিলা বিভিন্ন আইটেমের খাবার দিচ্ছে ফলমূল মূল দিচ্ছে সাহেবের ছোট্ট সন্তান দেখে সামনে কোনো মানুষ নাই খাবারের এত সুন্দর সুন্দর খাবার এই কালো পর্দার নিজ দিয়ে আসতেছে মুসলমান এই জন্য পীর সাহেবের ছোট্ট সন্তানটা বলে আব্বাজি আমাদের বাড়িতে এরকম একটা পর্দা কিনতে হবে কেন কেন পর্দা কিনতে হবে বলে আব্বা তাহলে প্রতিদিন আমরা ভালো খাবার খেতে পারবো ভালো ফলমূল খেতে পারবো তখন পিতা বুঝে ফেলেছেন পীর সাহেব বুঝে ফেলেছেন আমার সন্তানের ব্রেনটা হচ্ছে কালো পর্দা পর্যন্ত কিন্তু কালো পর্দার ওই পারে যে একজন মহিলা আছে তাকে খাবার দিচ্ছে এতটুকুন ব্রেন তার হয় তার ব্রেনের দূর এতটুকুন পর্যন্ত যায় নাই আজকে আমরা মনে করি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদেরকে রিজিক দেয় অথচ মুসলমানে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ পর্দা হিজাব কালো পর্দা ঠিক কেনা বলেন এই পর্দার অপর প্রান্তে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের করিশ্মা কাজ করতেছে শুভা আমাদের রিজিক দেওয়ার জন্য কুদরতের কারিশ্মা কাজ করতেছে প্রিয় ভাইয়ারা আমার এই রিজিক প্রার্থনা করতে হবে কার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম আরু বলেছেন আল্লাহ পাক বলেন ইয়া ইবাদী কুল্লুকুম আরিন ইল্লামান কাসাউতুহু ফাস্তাকসু নি আকসুকুম হ্যাঁ আমার বান্দারা যাকে শুধুমাত্র আমি পোশাক দেই। সে ছাড়া তোমরা সকলেই হচ্ছে উলঙ্গ সুতরাং তোমরা আমি আল্লাহর কাছে পোশাক প্রার্থনা করো আমি আল্লাহ রব্বুলাবিন তোমাদেরকে পোশাক দান করব। পোশাক চাইতে হবে কার কাছে আমার বন্ধুগণ আল্লাহ আল্লাপা কারো বলেন ইয়া ইবাদী ইন্নকুম তুহতি উ নাবিল্লাহ ইলিওয়ান্নাহা হে আমার বান্দারা তোমরা রাতের দিনে অসংখ্য গণিত গুণা করে থাকো সুতরাং ফাস্তাব ফিরু নি আবফির আল্লাহ আর আমি আল্লাহ পাক তোমাদের গুণাগুলোকে ক্ষমা করতে থাকি সুতরাং তুমি আমি তোমরা আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দিব গুনার জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে ভাইরা আমার আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হাদিস শরীফে আসছে ইন্না আল্লাহ হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফা আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়া রুদ্দাহুমা সিফরান খায়বাতাইন আল্লাহ হি ইজ শাই হি ইজ জেনারেস হি ইজ মার্সিফুল আমার আল্লাহ অত্যন্ত দয়ালু এবং লজ্জাশীল কোন মানুষ যখন আল্লাহ তাআলার কাছে চায় ওই বান্দার হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক ভীষণ লজ্জা পান এজন্য দোয়া করতে হবে তুই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমিন দোয়া তো করব কিন্তু দোয়া করার কিছু আদব জানার দরকার না নাই বলেন না নাই আমাদেরকে দোয়া করতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে উইথ ইনসিয়ারলি উইথ ইন্টেনশন বিশুদ্ধ নিয়তের সাথে আমাদেরকে দোয়া করতে হবে প্রিয় ভাইরা আমার রসুল পাক বলছেন ইদা আলতা অই দ্য স্তান্তা বিল্লাহ যখন তোমরা চাইবে একমাত্র আল্লাহ তালার কাছেই চাইবে ঠিক না বলেন যখন তোমরা সাহায্য প্রার্থনা করবে একমাত্র আল্লাহ রব্বুল আলা মিনের কাছেই তোমরা সাহায্য প্রার্থনা করবে একাগ্রচিত্তে এখনই বিস্টে কার কাছে চাইতে হবে বলুন কারণ হিস দ্য কিং অফ কিং হিজ দ্য মাস্টার অফ মাস্টার হিজ দ্য ক্রিয়েটর অফ এভরিথিং সে হচ্ছে রাজার রাজা সমস্ত মাস্টারের মাস্টার সমস্ত জিনিসের একচ্ছত্র অধিপতি মালিক হচ্ছে মহান রব্বুল আলমিন ঠিক কিনা বলেন এই জন্য চাইতে হলে তার কাছেই চাইতে হবে ধর্না যদি দিতে হয় কার কাছে দিতে হবে আল্লাহ তালার কাছে দুই নম্বর রসুল পাক বলছেন দোয়া করার আদব হচ্ছে উইথ এভলিউশন তোমরা অজুর শহীদ দোয়া করবে কিসের শহীদ ভাই অজুর শহীদ কারণ আসলে তুমি ইফতাহুল জান্নাব আত্মহুরু মিফতাহুস সরাব নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর পবিত্রতা হচ্ছে নামাজের সাবি পবিত্রতা কিসের সাবি নামাজের সাবি তিন নম্বর দোয়া করার আদাব হচ্ছে আল্লাহ পাকের যেমন প্রশংসা করা দরকার তেমন প্রশংসা করে তোমরা দোয়াটাকে আরম্ভ করবে স্টার্ট করবে অসল্লি আলী আসুম্মাদহু রসুল পাক বলছেন এরপরে তোমরা আমি নবীর উপর দুরুদ পড়বে সালাম পাঠ করবে কেননা কুল্লু দোয়া উন মাহজুব রসুলে পাক বলছেন হাত্তাই সল্লি আল নবী সাল্লাহ আলি সাল্লাম মানুষ যখন দোয়া করে ওই দোয়ার ভিতরে যদি দরুদ শরীফ না থাকে ওই দোয়াটা পেন্ডিং থাকে ঝুলন্ত থাকে যখন বান্দা দোয়া দরুদ শরীফ পড়ে দেয় তখন দোয়াটাকে কবুল করে নেন কে আমার ভাইয়ার এই জন্য দরুদ শরীফ পড়তে হবে দোয়া করার আরেকটি আদব হলেও হাত তুলে দোয়া করতে হবে বন্ধুগণ আমার রাসুলে পাক সাল্ল লহক আলি সাল্লাম বলেছেন আল্না রসুল আল্লাহ হি সল্লর লহালিসাল্লাম কায়ে আইয়ো জিবুহু আয়ে দর থালাথান ওয়েস্তা কফি রাসুলে পাক সল্ল লহ আলি এটা খুব বেশি পছন্দ করতেন যখন তিনি কোনো ব্যাপারে দোয়া করতেন একটা বিষয়কে তিনবার করে চাইতেন কয়বার করে যখন তিনি ক্ষমা প্রার্থনা করতেন তিনবার করে ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এভাবে করে ইনিয়ে বিনে বি পাক তিন তিনবার বলতেন এবং উইথ কনফিডেন্স কনফিডেন্সের সাথে যে অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়াটা কবুল করবেন এই আত্মবিশ্বাস নিয়ে দোয়া করতে হবে রাজে আছেন তো ইনশাল্লাহ কেননা আল্লাহ রনবী বলছেন উদুল্লাহ হা ওয়াং তুম্মু তিন বিল ইজাবে আল্লাল্লাহ আলাস্তাজি বুদুয়া লা মিন কল বিন গ ফিলিং লাহিন তোমরা অত্যন্ত কনফিডেন্সের সাথে দোয়া করবে কেননা গাফিল ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো কবুল করেন অনেক মানুষ আছে আমরা দোয়া করি হাত এভাবে করে নাড়াইতেছি চোখটা বুঝে দিয়েছি নানান কথা ভাবতেছি ইমাম সাহেবের পিছনে হাত তুলেছি আর নানান চিন্তা ভাবনা করতেছি কিন্তু কার সামনে বলতেছি কার কাছে বলতেছি মুসলমান সেই অনুভূতিটুকুন আমাদের ভিতরে আসে এই অনুভূতি নিয়ে দোয়া করতে হবে রাজি আসেন তো ইনশাল্লাহ ভাইয়ের আমাকে আল্লাহ পাক তৌফিক দান করেন আমীন দুআলিকুল্লি শাইইন সাইদান ওয়া ইন্না সাইদুল মাজালিসি ক্বিবালাতিল ক্বিবলা বান্দা যখন দোয়া করবে তখন কাবার দিক ঘুরে দোয়া করবে কেননা প্রত্যেকটা জিনিসের একটা নেতা আছে বসার নেতা হচ্ছে কেবলার দিক কাবা শরীফের দিক বসার নেতা কোন দিক কাবার দিক তবে মনে রাখতে হবে যখন আমরা কবর জিয়ারত করব কবর যখন আমাদের সামনে থাকবে তখন আমরা অন্যদিকে ঘুরে যাব। কবরকে সামনে রেখে এটা শিরিক হয়ে যায় এমন কোনো করে মুসলমান আমাদের কাছ থেকে প্রকাশ না পায় কবর আমার সামনে আমি পশ্চিম দিককে এখন হব না কারণ আমার সামনে কি আছে ভাই কবর আছে অনেক মানুষ ভুল বুঝবে আমি একটু ঘুরে যাবো অন্যদিকে ঘুরে সেদিকে দোয়া করব। আমার ভাইয়ারা এরপরে আল্লাহ তালার কাছে যখন আমরা দোয়া করব। আল্লাহ পাকের সুন্দর সিফাতি নাম নিয়ে দোয়া করব। আল্লাহ পাক আনুল কারিমে বলেন যখন তোমরা দোয়া করবে আল্লাহ তালার যে সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে রহমান রহিম এই নামগুলো দিয়ে দোয়া করবে একটা ঘটনা মনে পড়লো সিরাতে মুস্তাফার দ্বিতীয় খণ্ডে আসছে আল্লাহ নবীর একজন নাম তার হজরত জাইদ বিন সাবেত রাদি আল্লাহ আনহুব সে গিয়েছিলেন তাইফের দিকে তায়েফ থেকে ফিরে আসার পথে পথি মধ্যে এক ডাকাতের কবলে পড়ে যায় ডাকাত টাকা আক্রমণ করার জন্য হাতে তরবারি নিল ঠিক ইন দাবিন টাইমে কঠিন বিপদের মুহূর্তে জাইদ ইবনে সাহেদ আল্লাহ নবীর সাহাবি বায়ের কথা বললেন না বাবার কথা বললেন না আব্বা বাসাও বললেন না মা বাসাও বললেন না কঠিন বিপদের মুহূর্তে আল্লাহর ওপর ভরসা করে বললেন তরবার রহিমিন ডাকাত যখন তাকে মারার জন্য হাতে যখন এই দোয়াটা পড়ে ফেলেছে সঙ্গে সঙ্গে গাইব থেকে আওয়াজ আসছে তাক তুলো সাবদান বেঈমান তাকে হত্যা করবি না ডাকাত ভয় পেয়ে গেছে এদিক ওদিক আতিপাতি করে তাকায় কোনো মানুষ নাই নিরবচ্ছন্ন এলাকা শূন্য এলাকা কিন্তু মানুষের আওয়াজ থেকে আসে ভয় পাবে কি পাবে না উনি কিছুক্ষণ মনে করলেন ডাকাত মনে মনে ভাবলো এটা মনে হয় মনের বোধ হয় আবার মারার জন্য হাতে তরবারি নিচ্ছে সাবিকে মারার জন্য ঠিক এই মুহূর্তে আবার গাইব থেকে আওয়াজ আসলো তুলো তাকে হত্যা করবে এভাবে তিন তিনবার হলো তৃতীয়বার যখন আবার মারার জন্য আক্রমণ করেছি সাথে সাথে ওই লোকটা তার হাতে একটা তীর ছিল তীরের মাথায় একটা অগ্নি শিখা ছিল সেই তীরটা মুসলমান বুক করে দেয় পিছনের দিক ডাকাতের বিদ্ধ বের হয়ে যায় হয়ে ডাকাত সেখানে মারা যায় আল্লাহ নবীর সাহাবি হাজরতে জায়দ বিনিয়াহুত অবাক হয়ে যায় চিন্তা করে চূড়ান্ত বিপদের মুহূর্তে ভাই আপনি কোথেকে আসলেন আপনাকে তো চিনলাম না উনি তখন বললেন ভাই তুমি যখন কঠিন বিপদে ছিলে আমি তোমাদের মতো সাধারণ মানুষ নয় আমি হলাম আল্লাহর পীড়িত দূত জিব্রাইল কঠিন বিপদের মুহূর্তে যখন তুমি আল্লাহ রবায় আলামিনকে ভুলে যাও নাই সাত আসমান থেকে আল্লাহ রবামিন তোমাকে সেফটি দেওয়ার জন্য প্রোটাকশন দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে এই জন্য বিপদে যখন পড়বো আল্লাহর সুন্দর সুন্দর গুণবাসক নাম নিয়ে দোয়া করবো রাজি আছেন তো ইনশাল্লাহ আরেকটি আল্লাহ পাকের ভালো কাজের ওসিলা ধরে ধরে আমরা দোয়া করব রাজি আছেন তো ইনশাআল্লাহ ভালো করব জীবনে যে ভালো কাজগুলো করছি সেগুলো এনিবিনি আল্লাহ পাক তো সবকিছুই জানেন কিন্তু আবার রিপিট করা পুনরাবৃত্তি করা আল্লাহ এমন ভালো কাজ কিন্তু আমি করছি আল্লাহ তুমি আমার ভুলে যেও না বরিশালের তিনজন জন যুবকের ঘটনা আপনারা জানেন যে তিন জন যুবক তারা বাড়ি থেকে বের হলো সফরের উদ্দেশ্যে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি আরম্ভ হলো তারা ঝড় আরম্ভ হয়ে গেল ঝড় থেকে বাঁচবার জন্য পাহাড়ের গুহায় গিয়ে তারা আশ্রয় নিল হঠাৎ করে বৃষ্টির পানির ঝাপটায় বড় একটা পাথরের গুহার মুখটা বন্ধ করে দিল বাসার জন্য কিন্তু ঢুকে দেখে মর ঢুকে কি দেখে ভাই এখন কি করা যায় তিনজনের ভিতর থেকে একজন দোয়া করতে লাগলো আল্লাহ আল্লাহ রব্বুল আল বাড়িতে কোনো কাজ করার জন্য অনেকগুলো শ্রমিক আমি ভাড়া করেছিলাম সকলকে পারিশ্রমিক দিয়ে দিয়েছিলাম কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে চলে যায় আল্লাহ তার টুকুন দিয়া আমি কিছু ছাগল ক্রয় করেছিলাম সেই ছাগলগুলো কিছুদিন পরে বাচ্চা দিল সেগুলো আবার বড় হলো এভাবে করে করে অনেক বড় ছাগলের একটা ডেরি ফার্ম আমি করে ফেললাম দীর্ঘ বারোটি বৎসর পরে তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো সেই শ্রমিকের সাথে রব্বুল আলামিন শুধুমাত্র তার পারিশ্রমিকটা আমি দিয়ে দিতে পারতাম কিন্তু তা করি নাই শুধুমাত্র তোমার দিকে তাকে তোমার সন্তুষ্টির জন্য রব্বুল আলমিন পরবার দিগার আলম বিশাল বড় সাগলের ডেরি ফার্মটা আমি তাকে দান করে দিয়েছি তাকে দিয়ে দিয়েছি যেহেতু তার টাকায় আমি ক্রয় করেছিলাম আল্লাহ এই ভালো কাজটি যদি তোমার কাছে ভালো লাগে এরুসিলায় কঠিন বিপদ থেকে রক্ষা করো সুবান্লা পরে সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাহাড়ের গুহা থেকে পাথরের খন্ডটা সরে গেল এখন আলো আসছে বাতাস আসতেছে কিছুক্ষণ বাসা যাবে একটু টেনশন ফ্রি হলেন প্রিয় ভাইয়েরা আমার আরেকজন হাটুকেরে বসে যায় দোয়া করতে আরম্ভ করলো আল্লাহুম্মা ইন্নহু কানালি আবওয়ানি সাইখুন কাবিরান হায় আল্লাহ তাআলা আমার পিতামাতা অবয়জন বৃদ্ধ ছিল মানুষের বাড়িতে আমি ছাগল চরাতাম প্রতিদিনের আমার একটা রুটিন ছিল রুল ছিল রেজুলেশন ছিল সারাদিন কাজকর্ম করার পরে তার বাড়িতে ছাগল যে চড়াইতাম ছাগলের দুধটা আমি নিয়ে আসতাম বাড়িতে আমার আব্বা আম্মাকে এসে আমি অ্যাডফাঁস খাওয়াতাম এরপরে সন্তানদেরকে দিতাম কিন্তু একদিন আমি বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধ মা বাবা না খেয়ে তারা ঘুমিয়ে গেছে আমি চিন্তা করলাম গভীর রাতে ক্ষুধার যন্ত্রণায় যা যদি তাদের ঘুম ভেঙে যায় দুধের পেয়ালা নিয়ে তাদের শিয়রের পাশে আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পরে আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করলো কিন্তু আনলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত আমার বৃদ্ধ মা বাপকে আমি খাবার খাওয়াতে পারবো দুধ খাওয়াতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না আয় আল্লাহ যে আমার সন্তানের উপরে আমার পিতা মাতাকে প্রায়োরিটি দিয়েছিলাম প্রাধান্য দিয়েছিলাম সম্মান দিয়েছিলাম এই ভালো কাজটি যদি এই আমলটি যদি তোমার কাছে ভালো লাগে তাহলে এ রসিলা এই কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা কর সুবান আল্লাহ সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাহাড়ের গুহা থেকে পাথরের খণ্ডটা সরে যায় বারম্ভ হবে আমার ভাই আর আবার আর একজন হাঁটু গেড়ে বসে যায় দোয়া করতে আরম্ভ করল আল্লাহ ইন্নাহু কানত লিয়াব না তো আমি আলম আমার একজন শাসাতো বোন ছিল অত্যন্ত সুন্দর তাকে আমি খারাপ কাজ করার জন্য অফার করেছিলাম সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল শর্ত দিয়েছিল ভাই তুমি যদি একশত দিনার আমাকে দিতে পারো তাহলে তোমার সাথে কাজ করতে আমি রাজি আছি কত দিন আর জুরাওয়াজে বলেন কত দিন আর আমি ইনকামের জন্য নেমে গেলাম এক পর্যায়ে একশত শত দীর্ঘাম দিনার আমি অর্জন করলাম ইনকাম করে আমার চাষদ বোনকে দিলাম একটা ঘরের ভিতরে আবদ্ধ হলাম দুইজনে ঢুকলাম আমার চাষদ বোন একশত দিনার পেয়ে খুশি আর আমি তাকে পেয়ে খুশি যখন তার সাথে আমি কাজটা করতে যাব। ঠিক এই মুহূর্তে রব্বুল সে বলে ফেলল লাল আল্লাহকে ভয় কর সাথে সাথে আমার দেহের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল ঠিক এই মুহূর্তে আমি তাকে ছেড়ে দিলাম এই খারাপ কাজে আমি আর লিপ্ত হইলাম না রব্বুল আলমিন সেদিন যদি আমার বোনের সাথে রব্বুল আলমিন এই কাজে আমি লিপ্ত হয়ে যেতাম পৃথিবীর কোনো মানুষ তো জানত না শুধুমাত্র তোমার ভয়ে রব্বুল আলবিন আমি এই খারাপ কাজ থেকে বিরত থেকেছিলাম এ আমলটি যদি তোমার কাছে ভালো লাগে কঠিন বিপদ থেকে তুমি রক্ষা কর আল্লাহ সাথে সাথে পাহাড়ের গুহা থেকে পুরো পাথরটা সরে গেল আল্লাহ পাক মুক্তি দিয়ে দিলেন এই জন্য ভাইরা আমার ওসিলা দিয়ে ভালো কাজের ওসিলা দিয়ে যদি দোয়া করা হয় দোয়া কবুল করে নেন কে আল্লাহ পাক এসমে আজমের মাধ্যমে কেউ যদি দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কেউ ফিরিয়ে দেন না আল্লাহর নবীর সাহাবিরা বলেন

দোয়া করেছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে ফিরিয়ে এটা হচ্ছে ইসমে আজম যে দোয়াটি আমি পড়লাম এরপরে কেউ কেউ বলেছেন যে কুরআনুল কারীমের দুইটি আয়াত হচ্ছে ইসমে আজম একটা আয়াত হচ্ছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়াল আরেকটা আয়াত হচ্ছে ইলাহা এটি হচ্ছে ইসমা আজম ইসমা আজমের মাধ্যমে যদি বান্দা দোয়া করে তাদের দোয়া কবুল করে নেন কে আল্লাহ পা এই জন্য ভাইরা আমার ইসমা আজমের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলহিনের কাছে দোয়া প্রার্থনা করবো আর দোয়া করার ক্ষেত্রে আলাহ আলা খদামিকুম লা তাদউ আলা আওলাদিকুম লা তাদউ আলা আমওয়ালিকুম দুআর আদব হচ্ছে কখনো নিজেদের জন্য বদদুআ করবে না তোমার সম্পদের জন্য বদদুআ করবে না তোমার খাদেমদের জন্য বদদুআ করবে না রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের জন্য কখনো তোমরা বদদুআ করবে এটি দুআর আদব নয় আবার রাসুল পাক বলছেন কখনো মৃত্যু কামনা করবে না কঠিন বিপদে যদি থাকো তাহলে এতটুকু তোমাদের জন্য সার রয়েছে আল্লাহুম্মা আহিনি আমার বেঁচে থাকা এটার যদি আমার জন্য হয় প্রফিটেবল হয় কল্যাণ করা হয় তাহলে তুমি আল্লাহ আমার হায়াতটাকে প্রলম্বিত করে দাও আর আমার মৃত্যুবরণ করাটাই যদি আমার জন্য কল্যাণ করা হয় তাহলে আল্লাহ তুমি আমাকে মৃত্যুদান করে দাও এতটুকুন তুমি বলতে পারো ডিরেক্টলি সরাসরি তুমি বলতে পারবে না আল্লাহ তুমি আমার মরণ দাও আমাকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাও বিপদে পড়লে এমন কথা আমরা বলি কি বলি না রাজা আছেন তো আজ থেকে ইনশাল্লাহ অভ্যাসটা পরিহার করব আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আবেন এগুলো হচ্ছে দোয়ার আদব দোয়ার আরেকটি আদব হচ্ছে দোয়া যখন আমরা করব প্রিয় ভাইরা আমার তখন ফাইদা ফরদাহু বিহা উজু হাকুম সর্বশেষ দুই হাত দিয়ে আমরা চেহারাটাকে দুই হাত দিয়ে আমরা চেহারার ভিতরে মুজবো এটা হচ্ছে দোয়ার একটি আদব শুননা। এবং পাক বলছেন যে ব্যক্তি দুয়ার ভিতরে আমিন পড়লো সে তার দোয়াটাকে কবুল করে নেওয়া এটা তার জন্য আবশ্যক করে নিল সুবহানাল্লাহ বললেন না এক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি ভুলটি হলো ইমাম সাহেবের পিছনে যখন আমরা দোয়া করি তখন আমিন আমিন আমরা শ্রোতারা সবাই বলি মুসল্লিরা বলি কিন্তু একা একা যখন দোয়া করি তখন কিন্তু আমিন আমরা অনেকেই বলি না ঠিক কিনা বলেন ভাই এই অভ্যাসটা করতে পারবো তো ইনশাআল্লাহ আমিন আমিন বলবো এরপরে প্রিয় ভাইরা আমার রসুলে পাক বলছে লা ইয়া উম্মু رجুলুন কওমান ফায়খুসসু নাফসাহু بالদুআই ফাইন ফালা ফাকাদ খানাহুম যিনি জামাতের ইমাম হবেন তার জন্য উচিত হবে না এটি শুধুমাত্র নিজের জন্য সে দোয়া করবেন এটি দোয়া আদব নয় সমস্ত মুসল্লিদেরকে সাথে নিয়ে সকলকে নিয়ে দোয়া করবে এটা হচ্ছে একটা দোয়া আদব এবার আমরা শুনব কখন আল্লাহ রব্বুল কোন জায়গায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়াকে কবুল করে নেন

মুজদালিফায় যদি বান্দা দোয়া করে তাদের দোয়া কবুল করে নেন কে তিন নম্বরে মাতাফে যেখানে তাওয়াফ করা হয় বাইতুল্লাহ চতুর্দিকে যে মানুষ ঘুরে তাওয়াফের জন্য এখানে দোয়া করলে দোয়া কবুল করে নেন কে আবার মুসলমান ভাইরা আমার মুলতাজামে কেউ যদি দোয়া করে মুলতাজাম বলা হয় হাজরা আসোয়াদ থেকে নিয়ে কাবা শরীফের যে দরজাটা আছে এই জায়গাটুকুকে মুলতাজাম বলা হয় আল্লাহর নবীর সাহাবিরা এখানে হাতের তালু লাগিয়ে মুখ লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করতেন তাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নিতেন মিজাবে রহমত সেখানে দোয়া করলে দোয়া কবুল কবুল করে নেয় আল্লাহ রব্বুল মিজাবে রহমত বলা হয় কাবার শরীফের পরনালা বাইতুল্লাহর পরনালা বৃষ্টির পানি যেখানে পরে হাতিমের ভিতরের দিক ভেতরের বাঘ এখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে নেন কে এরপরে মুসলমান ভাইয়ারা আমার জমজম কুপের পাশিব দোয়া করলে আল্লাহ রব্বুলা আলামিন তার দোয়াকে কবুল করে নেন তিন জামারতের কাছে যেখানে পাথর নিক্ষেপ করা হয় এখানে দোয়া করলে দোয়া কবুল করে নেন কে বাইতুল্লার ভিতরে কেউ যদি দোয়া করে ঘরের ভিতরে ঢুকে বাইতুল্লার ভিতরে তাহলে তার দোয়াটা কেউ কবুল করে নেন কে আমার বন্ধুগণ শুধু তাই নয় সাফা পাহাড়ে দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে দোয়া কবুল করে নেওয়া হয় মারোয়া পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল করা হয় সাফা এবং মারওয়ার মাঝখানে মুসলমান যে জায়গাটা দৌড়াদৌড়ি করে সাতটা দৌড় দিতে হয় না এই এটাকে মাস আ বলা হয় এখানে যদি কোনো মানুষ দৌড় পারে আর দোয়া করে তাহলে তার দোয়াকে কবুল করে নেন কে এবং মাকাম ইব্রাহিমের পিছনে আপনার যারা বাইতুল্লাহ গিয়েছেন মাকাম ইব্রাহিম আছে এই মাকাম ইব্রাহিমের পিছনে যদি আপনি দোয়া করেন আলবিন আপনার দোয়া কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলবিন আমাদেরকে এই জায়গাগুলোই গিয়ে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন পড়ুন আবিন আমার বন্ধুগণ এখন আমরা শুনব কখন কোন জায়গায় গিয়ে দোয়া করলে দোয়া কবুলের একেবারে মুসলমান মুখম জায়গা কোনটা আল্লাহ রসুল বলছেন আ করব মা কোন উল আব্দুমের রব্বিহি বহু বান্দা যখন শেষদা গিয়ে দোয়া করে তখন বান্দা একেবারে আল্লাহর নিকটে চলে যায় আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেয় সুবান এরপরে মিন দুমুরিশ্বর আওয়াতি মাক্তুবাদ মিন মানে জউফিল লাই রাতের শেষ আংশে তাহজুদের সময় এবং ফরজ নামাজের পরে কোনো মানুষ যদি দোয়া করে তার দোয়াকে কবুল করে নেওয়া হয় ইমাম সাহ যদিও জামাতের সাথে দোয়া যদিও না করেন আমরা একা একা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই এরপরে হাদিস শরীফের ভিতরে আসছে ফিল জুমাতে সাআতান জুমার দিন এমন একটা সময় আছে আফটার আসর বিফোর মাগরিব এই সময় যদি কোন মানুষ দোয়া করে তার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেন অর্থাৎ আবার কেউ কেউ বলেছেন দুই খুতবার মাঝখানে সামান্য যে একটু সময় বসে না এই সময়টার ভিতরে দোয়া করলে দোয়া কবুল করে নেয় এটা মনে মনে করবেন হাত তোলার দরকার তখন নাই প্রিয় ভাইরা আমার এরপরে মান খতম আল কুরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবা কুরআনুল কারীম খতম দেওয়ার পরে যদি বান্দা দোয়া করে তার দোয়া কবুল করে নেন কে সাহাবীরা যখন কুরআনুল কারীম খতম দিতেন অন্যান্য সাহাবীরা তার কাছে আসতেন দোয়া চাওয়ার জন্য কারণ সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে সে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে এরপরে মুসলমান রমজান মাসে এই যে রমজান আসতেছে রমজান মাসে দোয়া করলে দোয়া কবুল করে নেন কে সব কদরের দোয়া করলে দোয়া কবুল করেন কে আবার মুসলমান ভাইয়ের আমার দাওয়াতুল মারিদ হাদিস শরীফের ভিতর আসছে অসুস্থ ব্যক্তির দোয়া হেইনাল বাস ভাইরা আমার দুর্দশার সময় দাওয়াতুল মুজাহিদ মুজাহিদদের দোয়া যখন মুজাহিদ যুদ্ধের ময়দানে থাকে তখন তার দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন ইন্দার নিদা আজানের সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়াকে কবুল করেন ও আব্দুল মাতর যখন বৃষ্টি বর্ষণ হয় তখন দোয়া করলে দোয়া কবুল করে নেন কে এবং বদরুজ সাহাবীরা আছে বদরুজ সাহাবীদের নাম ধরে কেউ যদি দোয়া করে তাদের ওসিলা দিয়ে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন লা ইয়ারুদুদ এবং একামতের মাঝখানে যদি বান্দা দোয়া করে সেই দোয়া কেও আল্লাহ পাক ফিরিয়ে দেন ইদা সুবি বিস সালাতি ফুতিহাত আবওয়াবুস সামা ওয়স্তুজীবাত দুআ যখন কাতার সোজা করার জন্য সকল মুসল্লিরা দাঁড়িয়ে যায় তখন যদি বান্দা দোয়া করে আল্লাহ রসুল বলছেন তখন আসমানের দরজা খুলে দেওয়া হয় বান্দার দোয়া কবুল করে নেওয়া হয় তখন দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায় এরপরে খুব সংক্ষিপ্ত আকারে বলছি আমি কাদের দোয়া পাক কবুল করে নাম্বার ওয়ান যারা ইমামুল আদেল ইনসাফ গার বাদশাহ যারা আছে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নেন সুবান আল্লাহ বলেন ইনসাফগার বাদশা এবং ইন্নাল সায়িম ইনদাল ফিতরিহ লা দাওয়াতান মা তুরদ্দু রুজাদার ব্যক্তি যারা আছে ইফতারের সময় দোয়া করলে তাদের দোয়া পাক ফিরিয়ে দেন না দাওয়াতুল মাজলুম মাজলুমদের দোয়া পাক ফিরিয়ে দেন না দাওয়াতুল মুসাফির মুসাফিরদের দোয়া আল্লাহ রাব্বুল ফিরিয়ে দেন না দাওয়াতুল ওয়ালিদাইন পিতা পিতামাতার দোয়া সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না যদিও সেটা বদ দোয়া হয় এজন্য খুব লক্ষণীয় প্রিয় ভাইয়েরা আমার দাওয়াতুল মারিদ অসুস্থ ব্যক্তিদের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন দাওয়াতুল মুজাহিদ মুজাহিদদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন দাওয়াতুল হাজ হাজিদের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন এবং দুর্দশাগ্রস্ত যে ব্যক্তি আছে তাদের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন তবে দোয়া কবুল করার কিছু কন্ডিশন রয়েছে নাম্বার ওয়ান ওয়ালা ইকবালুল্লাহ ইল্লা তৈব হালাল খাবার যদি আপনি না খান আপনার দোয়া কোনো ক্রমেই কবুল হবে না ঠিক কিনা বলেন এক নম্বর কন্ডিশন শর্ত হচ্ছে কি খেতে হবে ভাই জোরাজে বলেন কি খেতে হবে দুই নাম্বার আল্লাহ রসুল বলছেন মান সররু আই ইস্তাজিব আল্লাহু লাহু ইনদাস সাদাইদি ওয়াল কারবি ফাল ইকসিরি দুআ ফির রখা যে ব্যক্তি চায় বিপদের সময় তার দোয়া অতি তাড়াতাড়ি কবুল হয়ে যাক সে যেন সুখের সময় বেশি বেশি কার কাছে দোয়া করে আমরা তো সুখের সময় আল্লাহকে বলে যাই বিপদের সময় আল্লাহর কাছে ধরনা দেই ঠিক কি না এরপরে রসূল পাক বলছেন তিরমিজির বর্ণনা

অসত কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা যদি না করো তোমাদের উপর কঠিন বিপদ আসবে তখন দোয়া করবে ফালা ইস্তাজা তোমাদের কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যতই টঙ্গি ইসলামের ময়দানে ইস্তমাই গিয়ে লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে বাইতুল্লাহ গিয়ে দোয়া করলো কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না সৎ কাজের কথা আপনাকে নির্দেশ দিতেই হবে আপনার সামনে যদি কোনো অন্যায় আপনি দেখেন অবশ্যই আপনাকে প্রটেস্ট করতে হবে প্রতিবাদ করতে হবে রাজে আছেন তো ইনশাআল্লাহ ভাইরা এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করতে হবে এ চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা আমার এবং দোয়া করতে গিয়ে কখনো মা আলম যারা দোয়া করতে গিয়ে তারা হরু করে যে আমার দোয়া কেন কবুল হয় না আমার দোয়া কেন কবুল হয় না তাদের দোয়া আল্লাহ রবহিন দিন কবুল করেন আল্লাহ রবুল্ আলম যে কথাগুলো বললাম দোয়া সম্পর্কে প্রতিটি কথা আমাদের সিনার ভিতরে মান কুশ করে দেন্লাহ রবহবিনা